আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে শীতের সন্ধ্যা, আগামীকালকে শুক্রবার, তো আজকে সন্ধ্যাবেলা একটু পিঠা বানানোর প্রিপারেশন চলতেছে। এখানে চালের আটা গুঁড়ো করে আটা করে নিয়ে আসা হয়েছে, আর আরো কিছু কাজ চলতেছে রান্নাঘরে। এখানে হচ্ছে গুড়কে পানি দিয়ে, এটা কি বানাচ্ছো আম্মা? শিরা, গুড়ের শিরা বানানো হচ্ছে। আর এইটা কি? এটা হলো নারকেল দিয়ে খেজুরের গুড় দিয়ে খিরসা বানাচ্ছি। ও, নারিকেল আর খেজুরের গুড় দিয়ে খিরসা করে নেওয়া হচ্ছে। আমরা আর কি, ওই যে দুধ পুলি যেটা, সেটার প্রিপারেশন চলতেছে। হঠাৎ করে আমার হাজবেন্ড বলতেছে যে দুধ পুলি খাবো, তো পুলি পিঠা মানেই তো খুব সুন্দর ডিজাইন, খুব সুন্দর করে চাঁদের মতো করে বানাতে হবে। তো তার জন্য এই হিরো আলম, ওই ডিজাইন দুটো এভাবে ধরো ধরো, আরে কাইসা ওইভাবে ধর, সুন্দর চাঁদের মতো করে আমি যেভাবে সাজায় রাখছি। ওই যে কি শুরু করছে পাগলটা, কথা বোঝে না। এই হ্যাঁ, ধর 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 সুন্দর করে, এই যেভাবে সুন্দর ডিজাইনটা, এরকম দুটা ফর্মা কিনে নিয়ে আসছি আমরা আজকে। ফর্মা পিঠা তৈরি ছাচ, ছাচ, ওকে ছাচ, ছাচ, ও মাই গড, আল্লাহ গো। আর এই দেখুন ওর ভীষণ জেদ, ও হচ্ছে লুডু খেলবে, সময় কাটে না। আমার যে ভাতিজিটা আসছে, ভাতিজি আর ওই একসাথে লুডু খেলতেছে। বাসার মধ্যে একদম মানে খিরসা বানানোর একটা মিষ্টি গন্ধ বের হয়ে গেছে, সুবাস ছড়াইছে খুব সুন্দর, মিষ্টি সুবাস, নারিকেল আর হচ্ছে খেজুরের গুড় দিয়ে। খিরসা অলমোস্ট ডান, খুবই সুন্দর হয়েছে। পিঠা বানানোর সময় আমি ভালোভাবে দেখিয়ে দেব, এই যে একদম আঠা আঠা এরকম হয়েছে খিরসাটা, খুবই ভালো হয়েছে। আর আটা মাখিয়ে নেওয়ার জন্য এখানে পানি গরম দেওয়া হয়েছে, পানি মনে হয় একটু লাগবে। আর এখানে ওই গুড়ের যে রসটা, মানে পানি সহ গুড় যে একটা শিরা করে নেওয়া হচ্ছে, সেটা আর একটু শুকাবে। তো চলুন দর্শক, দেখতে থাকি আজকে কিভাবে এসব করতেছে। আমি কিন্তু পারি না, আমি একদমই এসবে পটু না, তো যার জন্য আমি নিজেও খুব বেশি এক্সাইটেড। আর আমার এই ঘুঘু পাখিগুলার বাচ্চা হয়েছে, এত ঠান্ডা, আমার এই বাসার পাশে একটা বিল্ডিং এ অনুষ্ঠান হচ্ছে, তো ভীষণ ভীষণ আনন্দ করতেছে তারা। আর পাশাপাশি আমরা বাসায় পিঠা বানাচ্ছি, তো আমরা ফ্রি ফ্রি তাদের মিউজিকটাও শুনতে পাচ্ছি, বেশ এনজয় করতেছি। তো ওদেরকে একটু থ্যাংক ইউ দিতে চাই। আর এইদিকে আবার চাঁদ উঠছে আকাশে আজকে, ওই যে চাঁদ। তো পিকনিক পিকনিক একটা ফিল হচ্ছে, বেশ ভাল লাগতেছে। শাদি কারোগি, মেরা শাদি হো গয়া। আমার খালা তো ভাই ওই গানের সাথে নাচতেছে। এখানে আটা সিদ্ধ করে মাখিয়ে নেওয়া হচ্ছে, এভাবে গরম পানি করে পানিটা অনেক ফুটিয়ে নিতে হবে।
আর এটা হয় না আম্মা? খেলার উত্তেজনায়। এই তুই শীতের মধ্যে কি কি হারকিউলিস বডি বের করছিস? এই কেন কি পরিমাণ দুধ নিচ্ছ? 2 লিটার? 2 লিটার, 4 প্যাকেট 2 লিটার। বিশাল কম্পিটিশনের খেলা হয়েছে, বাহ, হাড্ডা হাড্ডে লড়াই হয়েছে দর্শক। এই যাও তো মা, ওই র‍্যাকের উপরে প্লাস্টিকের হ্যান্ডেলটা নিয়ে এসো, ওকে মেডেল দিই। ওটা হচ্ছে আর বিশ্বকাপ। ফাইনালি এই পর্যন্ত পিঠা হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, পিঠা যা হয়েছে আলহামদুলিল্লাহ। এইখানে পিঠার জন্য যে দুধের ইয়েটা আমরা জাল করে নিছি সেটাও বলক উঠে গেছে। এইখানে একটা সিস্টেম করছে আম্মা, সেটা হচ্ছে যে আগে দুধটা এভাবে মশলা দিয়ে এভাবে বলক তুলে নিছে, আর ওই যে গুড়ের যে হচ্ছে শিরাটা তৈরি করে নিছে সেটা ঠান্ডা হচ্ছে। তো এই এখানে পিঠা দিবে, তারপরে ঠান্ডা হয়ে গেলে ওই শিরাটা এখানে মিশিয়ে দিবে, তাহলে নাকি ওই যে দুধ যে ছানা ছানা হয়ে যায় গুড় দিলে সেটা আর হবে না। পিঠা দিয়ে দেওয়া হচ্ছে, এই যে দর্শক এভাবে করে পিঠাগুলো দুধে দিয়ে দিছি। এখন এগুলা দুধের মধ্যে একটু কতক্ষণ লাগবে, 20-25 মিনিট, আধা ঘন্টার মতো এরকম একটু জ্বালিয়ে নিলেই ব্যাস। ইয়ে কেমন থাকবে চুলার তাপ? প্রথমের দিকে একটু হাই হিটে হবে, তারপরে হিটটা মিডিয়াম বা মিডিয়ামের চেয়ে একটু লো করে দিলে এভাবে ফুটিয়ে নেবেন, ব্যাস। ফুটিয়ে নেওয়ার পরে ওইদিকে যে গ্রেভিটা করে রাখা হয়েছে, গ্রেভি না ঠিক, ওটা হচ্ছে দুধের শিরাটা, ওই গুড়ের শিরাটা, ওইটা কই গেল? আল্লাহ, শিরার পাতিল কই? ও নিয়ে গেছে আম্মা, হাই হাই রে, আমার এই পাগলে পাইছে। ওই শিরাগুলো ঠান্ডা হলে আজকে এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছি আমরা। তো বিষয়টা হচ্ছে পুলি এতগুলো বেশি মনে হচ্ছে, তো যার জন্য ভাবতেছি এগুলো আর দুধে ভেজাবো না, তো এগুলো একটু তেলে ভেজে নিব। হালকা বাদামি হবে, তিন উল্টান দেবো, সমস্যা।
শুভ সকাল। এই তো পিঠাগুলো সারা রাত ভিজিয়েছিলাম, এখন এই অবস্থা, এখন খাওয়া দাওয়া হলো। আর পাশে এই যে এই পিঠাগুলো ছিল, ওগুলো মচমচে করে সকালবেলা ওগুলো ঝাল পিঠা বানানো হয়েছে, আর এগুলো ছিল মিষ্টি পিঠা, ভিজানো পিঠা। আর এখন এখানে বানিয়ে নেওয়া হচ্ছে আরেকটা পিঠার জন্য। এটাতে কোনো পানি ব্যবহার হবে না, কোনো পানি দেওয়া যাবে না, শুধু গুড় আর চালের যে আটা সেটা দিয়ে এভাবে করে করে প্রায় 1.5 ঘন্টা ধরে এরকম মতিয়ে মতিয়ে এটাকে একদম আঠা আঠা করে ফেলা হয়েছে। গুড়টা একদম আটার সাথে একদম মানে মিক্সড হইতে হবে, তাহলে পিঠা ভালো হবে। এই পিঠাটার নাম হচ্ছে চিনি গুড় আন্দেশা, এটা আঞ্চলিক ভাষায় বলা হয়, এটার আরও হয়তো কোনো নাম থাকতে পারে। আমি এটা হচ্ছে কিশোরগঞ্জের যে ভাষা সেই ভাষায় বলতেছি, আন্দেশা পিঠা। তো দেখতে থাকুন দর্শক। আমার হিরো আলম ভাই, ওকে হিরো আলম বলি জন্য সে আর ভিডিওতে আসতে চাচ্ছে না। দর্শক আসলে ওর নাম হচ্ছে, এই তোর নাম কি? রুবায়েত আমিন ফেরদৌস। রুবায়েত ফেরদৌস আমিন সামি। ও রুবায়েত ফেরদৌস আমিন সামি, ডাক নাম হচ্ছে সামি। এই এভাবে দেখছ কেন? তোরা তো সুন্দর নামে ডাকছি, তুই আবার এই গেম ভিডিও দেখছ? গেম না। টানা 2 ঘন্টা ধরে এরকম করে মেকতিয়ে মেকতিয়ে এইভাবে আঠা আঠা হয়ে গেছে, ফাইনালি আরো কিছুক্ষণ হবে। এখানে সেই সন্দেশ পিঠা ভাজা হচ্ছে, এই যে সেই সন্দেশ পিঠা। পিঠা বানানোর পরে আবার আলাদা করে এরকম করে হচ্ছে চাল আমি ব্লান্ড করে নিছি, এই যেভাবে বানিয়ে বানিয়ে এরকম করে। এই যে সারা দিন 1 ফোঁটা পানি না দিয়ে গুড় আর হচ্ছে চালের আটা দিয়ে প্রায় 5 ঘন্টা টাইম লাগছে এই বেটারটা তৈরি করতে। এটা একটা মানে কি বলবো, খুব একটা যুদ্ধের একটা পিঠা। আর পাশাপাশি আজকে আমরা একটু ভাপা পিঠা খাবো, তো যার জন্য এখানে এই যে আটার সাথে আমরা একটু দুধ দিয়ে আমরা বানাইছি, এটা নাকি বেশি টেস্ট হয়। তো আমার খালামণি আসছে, উনি বলতেছে যে দুধ দিয়ে বানাইলে ভাপাটা বেশি টেস্ট হয়। তো দুধ দিয়ে আটা এখানে এরকম করে মাখিয়ে নেওয়া হয়েছে, এটাকে আবার এক্সট্রা একটা ছাঁকনি দিয়ে এরকম করে চেলে চেলে এইরকম একটা ঝরঝরে একটা আটা বের করে নিয়ে এটা ভাপা বানাচ্ছি আমরা। আর ভাপাতে আমরা একটুখানি টেস্ট হওয়ার জন্য একটু একটু করে নারিকেল আর খেজুরের গুড় দিচ্ছি। এই যে একটু পরে, এই যে ভাপা হয়ে গেল, শুরু হয়ে গেছে ভাপা তৈরি। ঢাকনাটা ভীষণ ডিজাইন করা, এই যে বাবা। ওকে এখানে ভাপা হচ্ছে আর এখানে সন্দেশ ভাজা হচ্ছে। ভাজায় পরে তুল তুলতাছি। এই যে সন্দেশ পিঠা যেটা সেটাই যে এই পর্যায়ে এরকম করে হয়েছে। আর ভাপা পিঠাটা এখানে এই যে হচ্ছে, এটা ভাপা পিঠা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, সেজন্য এভাবে রেখে দিছি। দর্শক এই যে আমার হিরো আলম ভাই চলে যাচ্ছে আমার বাসা থেকে বিদায় দিয়ে,
সবাই ভালো থাকবেন, বলো সবার থেকে দোয়া চাও। সবাই দোয়া করেন শিশুর্ষি আপনাদের দোয়ায় যদি ভালো রেজাল্ট করে যেন সেভেনে উঠতে পারি। ওকে, সেভেনে যেন উঠতে পারে। দর্শক, আমার হিরো আলম দাদা, আমার দাদার গেট আপটা দেখুন, পুরো সার্কাসের জোকার। আচ্ছা জানাম রে, এই যে চলে যাচ্ছে মা ছেলে। দর্শক, দুই দিন থেকে তো খুব ব্যস্ত ছিলাম, আর আজকে আবার বাসায় সব মেহমান যারা আসছিল সবাই চলে গেল, বাসাটা ফাঁকা। সারাদিন এটা সেটা করে খুব ব্যস্ত গেল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সব কিছু মোটামুটি ভালোই হয়েছে। তো যার জন্য আর কি এখন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। তো ঠান্ডা খুব বেশি, যার জন্য সবাই সাবধানে থাকবেন, দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।